আমার প্রিয় ক্লাস টেনে ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠলে এবং পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে অঙ্কের সিলেবাস, তার নম্বর বিভাজন, আমাদের অঙ্কের অনেকগুলি ভাগ আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, প্রতিটি ভাগের অন্তর্ভুক্ত কোন অধ্যায়গুলি রয়েছে সেটি তোমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে পারবে, এবং তার সঙ্গে প্রতিটি ভাগে কত নম্বর আছে, এবং তোমরা বিগত বছরে প্রশ্নপত্র দেখে খুব সহজভাবে বুঝিয়ে দেব কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে বা কোন ভাগ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, তার কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তাতে কত নম্বর রয়েছে। এবং এই নম্বর বিভাজন সিলেবাস তোমাদের যদি বিস্তারিতভাবে জানা থাকে, তাহলে তোমাদের বছরের প্রথম থেকেই মাধ্যমিকের জন্য তৈরি হতে খুবই সুবিধে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা রাখি অঙ্ক, সিলেবাস, নম্বর বিভাজন, প্রশ্নের ধরন বিষয়ে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না। আমি তোমাদের সিলেবাস বলবার আগে তোমাদের বই বিষয়ে বলবো। তোমরা দেখতেই পাচ্ছ এইটা গণিত প্রকাশ বই, এই বইটা তোমরা তোমাদের স্কুল থেকেই পেয়েছো। এছাড়া তোমরা সাইড বুক হিসাবে অমিতাভ মিত্র এবং কেসি নাগের বইটা কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য রাখতে পারো, দুইটি বই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এসো আমরা সিলেবাসটা আলাদাভাবে জেনে নিই এবং তারপরে আমরা যে সঙ্গে নম্বর বিভাজন জানবো এবং তারপরে প্রশ্নের ধরন। ভিডিওটি দেখবার আগে অতি অবশ্যই একটি খাতার পেন নিয়ে বসো, যদি বোঝো সেগুলো তোমরা লিখেও নিতে পারো। আমাদের সূচিপত্র তোমাদের কাছে রয়েছে গণিত প্রকাশ বইয়ে। গণিতের আমাদের মোট অধ্যায় হলো 26টি। এই 26টি অধ্যায়ের ভাগ আমরা প্রথমে দেখে নেব এবং তাতে কত নম্বর আছে, কত নাম্বার ডিভিশন আমাদের প্রশ্নপত্রে থাকবে সেটা জেনে নি। তার আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত, এরপরে রয়েছে 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী এবং 13 নম্বর অধ্যায় ভেদ। আমাদের বীজগণিত থেকে মোট প্রশ্ন থাকবে 16 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে না, প্রশ্ন থাকবে 16 নম্বরের। কি ধরনের প্রশ্ন থাকছে? এমসিকিউ থাকবে 1টি, শূন্যস্থান পূরণ 1টি, সত্য মিথ্যা নিরূপণ করো 1টি, প্রশ্নমান 2-এর প্রশ্ন 2টি থাকবে, এবং তোমাদের যে বড় প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টি উত্তর করতে হবে। এইভাবে বীজগণিতে থাকছে মোট 16 নম্বর। এরপরে আসি পাটিগণিত। পাটিগণিতের আমাদের 3টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায় সরল সুত কষা, ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুত ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এবং 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। পাটিগণিত থেকে আমাদের থাকছে মোট 12 নম্বর। সেখানে এমসিকিউ 1টি, শূন্যস্থান পূরণ 1টি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 1টি, প্রশ্নমান 2-এর প্রশ্ন 2 মার্কসের 2টি প্রশ্ন থাকবে, এবং তোমাদের 5 মার্কসে প্রশ্নমান 5-এর 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের করে। মধ্যে তোমাদের পাটিগণিতে থাকছে 12 নাম্বার। এরপরে আসি পরিমিতি। পরিমিতির অধ্যায়গুলো তোমরা এবার দেখে নাও। পরিমিতিতে আমাদের মোট 5টি অধ্যায় রয়েছে। তার অন্তর্ভুক্ত থাকছে চতুর্থ অধ্যায় আয়ত ঘন, অষ্টম অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ, 12 নম্বর অধ্যায় গোলক, 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু, এবং 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এবার আমরা পরিমিতি থেকে কত নাম্বার থাকছে প্রশ্নপত্রে জেনে নিই। পরিমিতিতে থাকছে মোট 15 নাম্বার, 15 মার্কস। সেই 15 নম্বরের মধ্যে এমসিকিউ 1টি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 1টি, শূন্যস্থান পূরণ 1টি, প্রশ্নমান 2-এর 2টি প্রশ্ন থাকবে, এবং প্রশ্নমান 4-এর 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, থাকছে মোট 15 নাম্বার। তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে, আমি কেন বলছি থাকবে,
কারণ 15 নম্বরের মধ্যে তোমাদের যেহেতু অথবা থাকে, যেমন ধরো তোমাদের এমসিকিউতে 6টির মধ্যে যেখানে 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, সেখানে তোমরা যদি পরিমিতি বাদ দাও তাহলে সেই নাম্বার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তোমাদের 90 নম্বরের যে প্রশ্নপত্র, সেখানে পরিমিতি থেকে তোমাদের প্রশ্ন 15 নম্বরের তোমাদের করতে হবে। এরপরে হলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে আমাদের একটি মাত্র অধ্যায় রয়েছে, 26 নম্বর অধ্যায়। সেই রাশি রাশিবিজ্ঞানে আমাদের থাকছে মোট 13 নম্বর। 13 নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে একটি, শূন্যস্থান পূরণ করো একটি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একটি, প্রশ্নমান 2-এর প্রশ্ন একটি, এবং তোমাদের 4 মার্কসের প্রশ্ন 2টি উত্তর করতে হবে। ত্রিকোণমিতিতে আমাদের আছে মোট 4টি অধ্যায়। 20 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতি কোণ পরিমাপে ধারণা। 23 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। 24 নম্বর অধ্যায়, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 25 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাতে প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এবার আমরা দেখে নিই ত্রিকোণমিতি থেকে মোট কত নম্বরে প্রশ্ন থাকছে। ত্রিকোণমিতি থেকে মোট 18 নম্বর, 18 মার্কসের প্রশ্ন থাকছে। এমসিকিউ একটি, শূন্যস্থান পূরণ একটি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একটি, 2 মার্কসের প্রশ্ন 2টি থাকছে, এবং তোমাদের প্রশ্নমান যে বড় প্রশ্ন সেখানে 3 মার্কসের 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, এবং 5 মার্কসের 1টি। এইভাবে থাকছে মোট 18 নম্বর। জ্যামিতি। জ্যামিতিতে আমাদের 2টি ভাগ আছে, উপপাদ্য এবং সম্পাদ্য। এসো আমরা আলাদাভাবে দেখে নিই। জ্যামিতিতে আমাদের প্রথম থাকছে তৃতীয় অধ্যায়। আমাদের প্রথমে তোমাদের উপপাদ্য বলে দিচ্ছি এবং তারপরে বলবো সম্পাদ্য। উপপাদ্যতে আমাদের মোট 6টি অধ্যায় আছে। তৃতীয় অধ্যায়, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 7 অধ্যায়, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। 10 নম্বর অধ্যায়, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। 15 নম্বর অধ্যায়, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 18 নম্বর অধ্যায়, সদৃশতা। এবং 22 নম্বর অধ্যায়, পিথাগোরাসের উপপাদ্য। আমাদের এই যে উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্যের অধ্যায়গুলি থেকে আমাদের উপপাদ্যের প্রমাণ আসবে। 2টির মধ্যে 1টি করতে হবে যার প্রশ্নমান 5, এবং তোমাদের প্রয়োগ আসে, জ্যামিতির প্রয়োগ, সেটি কিন্তু এই উপপাদ্য থেকে এসে থাকে। আমরা আগে সম্পাদ্যটা জেনে নিই, তারপর আমরা নম্বর বিভাজন জেনে নেব। সম্পাদ্যর অন্তর্ভুক্ত আমাদের মোট 3টি অধ্যায় রয়েছে। প্রথমে 11 নম্বর অধ্যায়, সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এরপরে 17 নম্বর অধ্যায়, সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। এবং তারপরে 21 নম্বর অধ্যায়, সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। এবার আমরা দেখে নিই জ্যামিতি থেকে আমাদের মোট সম্পাদ্য এবং উপপাদ্য মিলিয়ে কত নাম্বার থাকছে। জ্যামিতি থেকে থাকছে মোট 22 নম্বর। সেখানে আমাদের এমসিকিউ থাকবে একটি, শূন্যস্থান পূরণ একটি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একটি, 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের প্রশ্নমান যে 2-এর 3টি প্রশ্ন থাকবে, এবং তোমাদের বড় যে প্রশ্ন সেখানে 1টি সম্পাদ্য থাকবে 5 মার্কসের, 1টি উপপাদ্য 5 মার্কসের, 1টি প্রয়োগ 3 মার্কসের, প্রশ্নমান 3-এর। এইভাবে থাকছে মোট 22 নম্বর। এবার আমরা মাধ্যমিকের বিগত বছরের একটি প্রশ্নপত্র দেখে খুব ভালোভাবে বুঝে নিই কত দাগ নম্বরে কি ধরনের প্রশ্ন থাকবে এবং তোমরা কিভাবে পড়বে। 2017 ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার। তোমাদের প্রশ্নপত্রে যে ইনস্ট্রাকশন থাকে অতি অবশ্যই পড়ো। অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন নম্বর 1, 2, 3, 4, 1, 2, 3-এ এমসিকিউ এবং এসএকিউ থাকে, এবং 4-এর যে দাগ নম্বর সেখানে প্রশ্নমান 2 অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন থাকে। তাহলে 1, 2, 3 এবং 4-এর উত্তরগুলো প্রশ্ন সংখ্যা লিখে ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে। অর্থাৎ তুমি একের পরে
যা 5 করলে, তারপরে 7 করলে, আবার 2 করলে, এইভাবে কিন্তু হবে না। তোমাদের পর পর কিন্তু উত্তরে লিখতে হবে এবং সেটা যেন তোমাদের উত্তরপত্রে প্রথম দিকে থাকে। এর জন্য প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রে ডান দিকে মার্জিন টেনে করতে হবে এবং পাইয়ের আসন্ন মান তোমাদের 22/7 ধরে নিতে হবে, আর ক্যালকুলেটার সেটা তোমরা ব্যবহার করতে পারবে না। আর তোমাদের যে খাতা উত্তরপত্র তার ডান দিকে মার্জিন টেনে তোমাদের যে রাফ কাজ সেগুলো তোমরা করবে। একে দাগে তোমাদের এমসিকিউ থাকবে, 6টি এমসিকিউ থাকবে, কোনো অথবা থাকবে না, 6টি তোমাদের করতে হবে। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান, প্রতিটি থেকেই কিন্তু তোমাদের একটি করে প্রশ্ন থাকবে। এইভাবে 6টি প্রশ্ন থাকবে। এরপরে আসি 2-এর দাগে পৃষ্ঠা 3-এ প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি, বীজগণিত, তোমাদের প্রতিটি যে ভাগ আছে প্রতিটি থেকে একটি করে প্রশ্ন থাকবে শূন্যস্থানে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 5 নম্বর। তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 5টি। 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। চতুর্থ পৃষ্ঠার প্রশ্ন দেখছো, 4-এর দাগে প্রশ্ন মান 2-এর প্রশ্ন, এখানে মোট 12টি প্রশ্ন থাকবে, এখানেও তোমাদের প্রতিটি ভাগ থেকে প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমি চাই মাধ্যমিক পরীক্ষা তোমরা যখন দিতে যাবে তার আগে অতি অবশ্যই এই 5 বছরের প্রশ্নের উত্তর তোমরা অঙ্কগুলো একবার বাড়িতে করে বা কষে যেও। এই ধরনের অঙ্কই কিন্তু এসে থাকে। তোমাদের গণিত প্রকাশ যে বইটি আছে সেই বইটির উদাহরণ এবং কষে দেখিগুলো খুব ভালো করে করে যেও, তাহলে তোমরা 95+ পাবেই যদি তোমরা বুঝে করো। পৃষ্ঠা 6, 5-এর দাগে প্রশ্ন, পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান হলো 5। 6-এর দাগে তোমাদের যে প্রথম অধ্যায় আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক তোমাদের করতে হবে যার প্রশ্ন মান হলো 3। 7-এর দাগেও বীজগণিত থেকে প্রশ্ন থাকবে, করণী এবং ভেদ থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান হলো 3। পৃষ্ঠা 7-এর প্রশ্ন, 8-এর দাগে তোমাদের অনুপাত সমানুপাত থেকে 2টি অঙ্ক থাকবে, 1টি তোমাদের সমাধান করতে হবে যার প্রশ্ন মান 3। 9-এর দাগে উপপাদ্য, 2টি উপপাদ্য থাকবে, 1টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যার প্রশ্ন মান 5। 10-এর দাগে জ্যামিতির প্রয়োগ, যার প্রশ্ন মান 3, 2টি প্রয়োগ থাকবে, 1টি প্রয়োগের উত্তর তোমাদের করতে হবে। 11-র দাগে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, 2টি তোমাদের যে সম্পাদ্য আছে সম্পাদ্যর মধ্যে 1টি সম্পাদ্যের উত্তর তোমাদের করতে হবে যার প্রশ্ন মান 5। আর তোমরা যখন সম্পাদ্য করবে সেখানে কিন্তু অঙ্কন চিত্র বা অঙ্কন প্রণালী যেটা তোমাদের বইতে আছে সেটা লিখতে হবে না, শুধুমাত্র চিত্র অঙ্কন করতে হবে এবং নিচে কি আঁকলে সেটা খালি লিখে দিলেই যদি তোমাদের একদম রাইট থাকে 5-এ 5 কিন্তু পাওয়া যায়। এবার আসি পরবর্তী দাগ নম্বর 12। 12 দাগ নম্বরে তোমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ 3টি প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি থেকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যার প্রশ্ন মান প্রতিটি 3 নম্বর করে, 2 গুণ 3 করে, মোট 6 মার্কস, 6 নাম্বার।
এখানে তোমাদের এইভাবে বৃত্তীয় মান লেখো, বা এই যে ডিগ্রি, এগুলো মান বসিয়ে থাকে অঙ্ক। পৃষ্ঠা 9-13 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান 5। এখানেও ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব। তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকেই দুটি প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। পরবর্তী দাগ নম্বর 14, এখানে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক থাকবে, তিনটি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো দুটি অঙ্ক তোমাদের করতে হবে। প্রতিটি 4 নম্বর করে, 4 গুণ 2 করে 8 মার্কস। ১৫ দাগ নম্বরে তোমাদের রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে তিনটি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রতিটি 4 নম্বর করে, 2 গুণ 4 করে মোট 8 নম্বর, 8 মার্কস। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশন সবসময় রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে, যাতে তোমাদের নম্বর খুব ভালো হয়।